মনে হচ্ছে এখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। এই অবস্থায় দাঁড়িয়ে আছি, অলরেডি আমি যেখানে দাঁড়িয়ে আছি পুরো বাড়িটা ছাদটা এক পাশ হয়ে গেছে এরকম। আপনারা যদি একটু দেখেন, দেখুন এই সীমানা, উপরের ছাদের সীমানা এই বরাবর হওয়ার কথা ছিল, এটা একদম ভেঙে গেছে এবং পুরো বাড়িটা এক পাশে হেলে আছে। এবং ঠিক আমি যেখানটা দাঁড়িয়ে আছি, আমার ডান পার অবস্থান আর বাম পা হেলানো একই সমতলে নেই। বলিহার রাজবাড়ি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি রাজবাড়ি, যার রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস। সেই সাথে যুদ্ধ করতে সেই মোগল সেনাপতি মানসিংহ কেন 330টি দিঘি খনন করেন, সেই গল্প শোনাব আজকের এই ভিডিওতে। চলুন তবে ফিরি আজকের দৃশ্যগল্পে। আজ আমি যাচ্ছি ঐতিহ্যে ভরপুর উত্তরবঙ্গের ভারত সীমান্ত অঞ্চল নওগাঁ উপজেলার মোঘল শাসনামলের স্মৃতি বিজড়িত বিখ্যাত বলিহার রাজবাড়িতে। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বলতে গেলে বাংলাদেশের যে সমস্ত জমিদার বাড়ি আছে তার মধ্যে অন্যতম বলিহার ইউনিয়নের এই রাজবাড়ি। জেলা শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের কুড়মইল মৌজায় বলিহার রাজবাড়ির অবস্থান। দিগন্ত বিস্তৃত, চোখ জুড়ানো মনোমুগ্ধকর গ্রামীণ জনপদের মেঠো রাস্তায় চলছি আমি। রাস্তার দুধারে ছোট গ্রামীণ ঘরবাড়িগুলো অনেকটা স্কুল জীবনের বাংলা বইয়ের পাতায় দেখা ঘরবাড়ির বাস্তব রূপ যেন। শহুরে জীবনের বাইরে এসে জনমানবহীন স্নিগ্ধ শান্ত এবং মন ভোলানো এই অবারিত সৌন্দর্যে আমার চোখ জুড়িয়ে গেল। সেই সাথে দূরগগনের মেঘ সূর্যের লুকোচুরি আলো আধারের খেলা এই গ্রামীণ দৃশ্যকে আরো বেশি মোহময় করে তুলেছে। রাস্তার পাশে থাকা সারি সারি সবুজ বৃক্ষরাজি, ডোবা, পুকুর, খড়ের গাদা, সবকিছুতেই এক মিষ্টি গ্রামীণ সুঘ্রাণ পাওয়া যায়, যা যে কারুরই সমস্ত মানসিক অবসাদ দূর করে মনে এক প্রশান্তির হাওয়া সৃষ্টি করবে নিশ্চিতভাবে। দূর আকাশে কালো মেঘের ঘনকটা, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা মাথায় নিয়ে অবশেষে আমরা বিখ্যাত বলিহার রাজবাড়ির সীমানায় এসে পৌঁছালাম। কিন্তু না, মেঘ সরে গিয়ে দিবাকর যেন জ্বলে উঠল প্রবলভাবে। এ যেন সূর্যি মামার জয়। রাজবাড়িতে প্রবেশ মুখে দৃষ্টিগোচর হল বিপজ্জনক লেখা নোটিশ। ভেতরে পা রাখতেই শৌখিন বৈঠকখানা। জমিদারদের যখন জমিদারিত্ব ছিল, যখন জৌলুস ছিল, সে সময়ের দেখুন বৈঠকখানা কত সুন্দর করে বানিয়েছে বৈঠকখানা। সেই কোলাহল, সেই ঝাঁকঝমকের দিন এখন আর কিছুই অবশিষ্ট নেই, কেবলমাত্র এই ধ্বংসস্তূপ ছাড়া। এই পুরো বাড়িটা নির্মাণ করা হয়েছে ইট এবং কাদামাটি দিয়ে। পুরোটা বাড়ি ঘেরাও করে রয়েছে উঁচু প্রাচীর, মাঝখানে রয়েছে বিশাল উঠান, বাড়ির সামনের অংশে রয়েছে বিশাল বারান্দা এবং তার সাথে রয়েছে দুটি বিশেষ কক্ষ। বারান্দা পেরিয়ে কক্ষে প্রবেশ করতে ঢোকার পথেই রয়েছে মোঘল আমলে নকশা খচিত কাঠের তৈরি দরজা। তৎকালীন সময়ে আভিজাত্যের স্পর্শ দিতেই সুনিপুণ হাতে কারিগররা অনেক নকশা অঙ্কন করেন। হলুদ, কালো এবং লাল রঙের বিশেষ মিশ্রণে বাড়ির সৌন্দর্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই ঘুটঘুটে অন্ধকার, গা ছমছমে এবং ভৌতিক পরিবেশে আমি যতটুকু না ভীত হয়েছি তার চেয়ে বেশি হয়েছি রোমাঞ্চিত। চুন সুরকির আবরণ খসে খসে পড়ে যাচ্ছে, ছাদ ভেঙে লুটুপুটি খাচ্ছে মাটিতে, দেয়ালে আনাচে কানাচে ধরেছে ফাটল। আহা, রাজবাড়ির রাজচিহ্নের একই হাল। দোতলার বারান্দার স্তম্ভগুলো জানান দিতে চাইছে তার অতীত জৌলুসের ইতিহাস, যে ইতিহাসের বাস্তব চরিত্রগুলো একসময় প্রভাবিত করেছে সামন্তবাদী সংস্কৃতিকে। এই সামন্তীয় প্রভুরা মোঘল এবং ব্রিটিশ মদত পুষ্টতায় শাসন শোষণ করেছে বিশাল বাংলা। এ পর্যায়ে চলুন তবে শুনে আসি এই জমিদার বাড়ির গল্প। বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল।
মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগাঁর বলিহার এলাকার এক জমিদার জায়গির লাভ করেছিলেন। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজরাজেশ্বরীর দেবীর মন্দির নির্মাণ করেছিলেন। তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন। মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলের প্রসিদ্ধ ছিল। বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহারের জমিদাররা এই এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন। তার মধ্যে কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন। দেশ বিভাগের সময় বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দু রায় ভারতে চলে যান। এরপর বলিহার রাজবাড়ি ভবনটি দেখভাল করেন রাজপরিবারের অন্যান্য কর্মচারীরা। জনশ্রুতি আছে, তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিং বাংলার বার ভূঁইয়াদের দমন করতে সৈন্য সামন্ত নিয়ে এই অঞ্চলের বলিহারে পৌঁছেন। সৈন্যবাহিনী দীর্ঘ পথ অতিক্রম করায় ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংয়ের পাঠানো গুপ্তচরের মাধ্যমে বার ভূঁইয়াদের খবর জানতে মানসিং এই রাজবাড়ি এলাকায় যাত্রা বিরতি করেন। সেই সময় বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। সৈন্যরা বেশি দিন কাজ না করে বসে থাকলে অলস হয়ে যেতে পারে, এই রকম ভেবে সেনাপতি মানসিং সৈন্যবাহিনী দিয়ে এই এলাকায় 330টি দিঘি এবং পুকুর খনন করে নেন। বলিহার রাজবাড়ির যে অবস্থা দাঁড়িয়েছে, এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় অঘটন। সবচেয়ে বড় কথা, এই একটা ইতিহাসের অংশ, এটাকে টিকিয়ে রাখার কথা ছিল, সেটা কিন্তু দিনে দিনে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে গেছে। আগামীতে খুব অতিসত্বর হয়তো ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যাবে। ভাঙাচোরা একটা ধ্বংসস্তূপের মধ্যে এমন একটা ভুতুড়ে পরিবেশ আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একসময় শান শকতে থাকত যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির অবস্থা দেখুন। প্রত্যেকটা দেয়াল ভেঙে গেছে, প্রত্যেকটা সিঁড়ির শেষ অবস্থা, চুন সুরকিত সরে গেছে সেই কবে, প্রত্যেকটা পিলারের নিচে ধরেছে ফাটল, যে কোনো মুহূর্তে হুড়হুড়িয়ে ভেঙে পড়তে পারে এই জমিদার বাড়ি। ধ্বংসপ্রাপ্ত এই বাড়িটি সত্যিই বিপজ্জনক, কিন্তু এই বাড়ির তিনতলার ছাদ আমি দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই। মনের মধ্যে অজানা আশঙ্কা নিয়ে উপরে উঠে গেলাম। কি হতশ্রী চারপাশ, কি ভয়ানক! পুরো ছাদ কেমন ভেঙে একাকার, আমি যে আর এক পাও এগোবো সেই অবস্থা নেই। একটু এদিক ওদিক তাকালাম, তারপর সন্তপর্ণে হাঁটা শুরু করলাম ছাদে। কি সুন্দর এই ছাদ, ভয়ঙ্কর সুন্দর একেই বলে। প্রতিটি পদক্ষেপে আছে অজানা ভয়, কিন্তু ইতিহাস গায়ে মাখার রোমাঞ্চকর অভিজ্ঞতা। সব মিলিয়ে নিজেকে মনে হচ্ছে দুটি সত্তা একে অন্যের সাথে যুদ্ধ করছে। একটি সত্তা ভয় পায় তো, অন্য সত্তা চিরচঞ্চল। কি অবস্থা দেখুন একবার, পুরো ছাদ ভেঙে অস্থির। মহিন, কি বুঝছো তুমি বলো তো? ভয়ঙ্কর ভূতুড়ে পরিবেশ, এখানে ভয়ঙ্কর ভূতুড়ে পরিবেশ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো হচ্ছে যে একদম ভাঙাচোরা একটা বিষয়। আমরা ছাদে উঠতে গিয়েও তো একটু মুশকিলে পড়ে গেছিলাম, পরক্ষণে দেখলাম হচ্ছে এখানে জায়গা আছে ছোট্ট দেওয়াল ভাঙা, এদিক দিয়ে চলে আসলাম। আর প্রত্যেকটা দেওয়ালের প্রত্যেকটা পরতে পরতে যেগুলো সিমেন্টের আগের আবরণ ছিল ওগুলো সবগুলো খসে খসে পড়ে গেছে। আর পুরো বাড়িটাই হচ্ছে যে একদম অনেক দিন ধরে যেহেতু এটা বদ্ধ একটা পরিত্যক্ত অবস্থায় আছে, একটা গুমোট আবহাওয়া এবং হচ্ছে যে ভয়ঙ্কর একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে এখানে।
মনে হচ্ছে এখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। এই অবস্থায় দাঁড়িয়ে আছি, অলরেডি আমি যেখানে দাঁড়িয়ে আছি পুরো বাড়িটা ছাদটা এক পাশ হয়ে গেছে এরকম। আপনারা যদি একটু দেখেন, দেখুন এই সীমানা, উপরের ছাদের সীমানা এই বরাবর হওয়ার কথা ছিল, এটা একদম ভেঙে গেছে এবং পুরো বাড়িটা একপাশে হেলে আছে। এবং ঠিক আমি যেখানটা দাঁড়িয়ে আছি, আমার ডান পার অবস্থান আর বাম পা হেলানো একই সমতলে নেই। বাহির এবং নিচ থেকে মনে হয় এটি একটি ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি, নখদন্তহীন সিংহের মতো। কিন্তু ছাদে উঠার পর অনুধাবন করলাম এটি একটি অ্যাক্টিভ ডিনামাইট, কেবলমাত্র বিস্ফোরণ হওয়ার অপেক্ষায়। না, এখানে অবস্থান করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ধীরে ধীরে এই প্রকাণ্ড ধ্বংসস্তূপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলাম। অবশেষে বাহির আঙ্গিনায় হাঁপ ছেড়ে বাঁচলাম যেন বদ্ধ গোমট আবহাওয়া পেরিয়ে মুক্ত বাতাসে। বলিহার রাজবাড়ির একটা ভবনকে পেছনে রেখে আপাতত বের হয়ে যাচ্ছি। মূল ফটক এভাবে আটকানো থাকে সবসময়, লোহার ফাঁক গলিয়ে যেভাবে প্রবেশ করেছিলাম ওভাবে বের হয়ে যাচ্ছি। উমা, মনে হচ্ছে যেন জেলখানা থেকে বের হচ্ছি আর আমাকে বরণ করে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কেউ একজন। রাজবাড়ির পাশেই রয়েছে প্রকাণ্ড তোরণ, ভেতরের কম্পাউন্ডে নাট মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির। ধীরে ধীরে যাচ্ছি সেদিকেই। আপনারা একটু আগে তো দেখেছেন বিশাল জমিদার বাড়ি, কিন্তু এই ফাঁকা স্থানটাও একসময় জমিদার বাড়ির কক্ষ ছিল। যেমন এই যে এখানে ভাঙা দেয়াল দেখে কে বোঝা যাচ্ছে এখানে বাকি অংশটা আছে। একবার কল্পনা করুন কি বিশাল বড় জমিদার বাড়ি ছিল, সেই ওখান থেকে এখানে পর্যন্ত। পূর্বে রাজবাড়ির একটি ভবন স্থানীয় একটি স্কুলের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছিল, কিন্তু নতুন স্কুল ভবন নির্মিত হওয়ার পর রাজবাড়ির ভবনটি এখন পরিত্যক্ত। প্রাসাদের ভেতরে অবস্থিত দেবালয় পূজা অর্চনার কাজে ব্যবহৃত হয় এবং প্রাসাদের পেছনে বিশাল আকারের দুইটি শিবলিঙ্গ পাশাপাশি রয়েছে। প্রাসাদের সামনে একটা ছোট্ট চিড়িয়াখানা ছিল, যেখানে বাঘ ভাল্লুক বানর হরিণসহ নানা প্রজাতির পশু পাখি ছিল। গল্পগুলো শত শত বছরের পুরনো। আমি এসেছি কেবল সময়ের চাপে পিষ্ট হওয়া এক কঙ্কালের ছবি নিতে, যে কঙ্কালের একসময় দুর্নিবার যৌবন ছিল, শক্তি এবং প্রাচুর্যতা ছিল। এটি রাজবাড়ির মন্দির, ভীষণ সুন্দর মন্দির। ভেতরে কি কি আছে যার আভাস পেয়েছেন একটু আগেই। এখনো এত সুন্দর করে এই মন্দিরগুলো টিকে আছে, জানি না সেই শত বছর পূর্বে কতই না সুন্দর ছিল, কতই না ছিল তার জৌলুস। শুনতে পাচ্ছিলাম গীতা পাঠের শব্দ, কাছে যেতেই বুঝতে পারলাম মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চলছে। পূর্বেই জেনেছেন এখানে রয়েছে নাট মন্দির, রাজরাজেশ্বরী মন্দির এবং জোড়া শিব মন্দির। সেই কত কত কাল আগের ধর্মীয় উপাসনালয়গুলো দেখে সত্যি অবাক হতে হয়। কি সুন্দর কারুকার্য খচিত, রাজবাড়ির মতো করেই বানানো হয়েছিল মন্দিরগুলোকে। কিছুটা সংরক্ষণের ফলে এখনো ব্যবহার উপযোগী হয়ে আছে, নয়তো ধ্বংসস্তূপে পরিণত হতো পূর্বে দেখা রাজবাড়িটির মতো।
এই সময় মন্দিরগুলো তালাবদ্ধ থাকায় আমি ভেতরে ঢুকতে পারিনি, তাই দুধের স্বাদ গলে মেঠানোর মতো চেষ্টা করলাম মাত্র। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকুন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। বিদায়।